সোমবার থেকে দেশজুড়ে কার্যকর হলো অপরাধ সংক্রান্ত নতুন আইন। আইপিসির বদলে এবার ভারতীয় ন্যায় সংহিতা অনুসারে হবে বিচার। ব্রিটিশ আমলে তৈরি আইন বদল করার জন্য এই উদ্যোগ নেয় মোদী সরকার। সোমবার আইন কার্যকর হওয়ার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, স্বাধীনতার 77 বছর পর নতুন ক্রিমিনাল ল কার্যকর হল, বিচার ব্যবস্থা সম্পূর্ণভাবে স্বদেশী হল বলে উল্লেখ করেছেন তিনি। সোমবার তিনি জানিয়েছেন, ব্রিটিশ আমলের বেশ কিছু সেকশন বাদ দেওয়া হয়েছে নতুন আইনে। তার কথায়, এই আইন শাস্তির বদলে ন্যায় বিচার দেবে মানুষকে। নতুন আইনে কি কি সুবিধা আছে তা বলতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, মহিলারা হেনস্থার ঘটনায় তাদের বাড়ি গিয়ে তাদের বয়ান রেকর্ড করা হবে। এছাড়া সমাজের ভয়ে যদি কেউ থানায় যেতে ভয় পান তাহলে তারা বাড়ি থেকেই অনলাইনে এফআইআর করতে পারবেন। এছাড়া গণপিটুনিতে মৃত্যুর ঘটনা নিয়েও নতুন ধারা আনা হয়েছে। এছাড়া আগের আইনে সরকারের বিরুদ্ধে কথা বলে তাদের জন্য বিশেষ ধারা ছিল, এবার তা পরিবর্তন করা হয়েছে। দেশের ঐক্য সার্বভৌমত্বকে আঘাত করে এমন মন্তব্যে পদক্ষেপ করা হবে। সাধারণ মানুষ এক আধুনিক বিচার প্রক্রিয়া সুবিধা পাবেন বলে মন্তব্য করেছেন অমিত শাহ। আইনে প্রযুক্তির ব্যবহারের কথা উল্লেখ করেছেন তিনি। এই প্রসঙ্গেই তিনি জানান, যে কোনো তল্লাশি বা বাজেয়াপ্ত করার ঘটনায় ভিডিওগ্রাফি বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া ধর্ষণ বা যৌন হেনস্থার মামলায় নির্যাতিতার ই স্টেটমেন্ট এবার থেকে আইনত গ্রাহ্য হবে। प्रायोरिटी तय की है। सबसे पहली प्रायोरिटी महिलाओं और बच्चों के अपराध को दी गई है और मैं मानता हूं कि ये करने की बहुत समय से पहले जरूरत थी। एक पूरा अध्याय इसमें जोड़ा गया है जिसमें 35 धाराएं हैं और 13 प्रावधान हैं, जिसमें गैंग रेप के लिए अब 20 साल की सजा या तो कारावास, आजीवन कारावास, नाबालिग के साथ बलात्कार में मौत की सजा, झूठा वादा पहचान छिपाकर शोषण करने वालों के लिए भी अलग से अपराध बनाया गया है। पहले सुप्रीम कोर्ट के जजमेंट से चलता था। पीड़िता का बयान उसके घर पर महिला अधिकारियों की उपस्थिति में और अपने परिजनों की उपस्थिति में लेने का भी प्रावधान किया है और इसके साथ साथ ऑनलाइन एफआईआर की व्यवस्था से भी ढेर सारी उत्पीड़न का सामना कर रही महिला एम्बरेसमेंट से बच पाएगी, ऐसा हमारा मानना है। ब्यूरो रिपोर्ट, आरई न्यूज़।